আসসালামু আলাইকুম আপনার ফেসবুক অ্যাকাউন্টে কভার ফটোতে আপনার নিজের কয়েকটি ফটো দিয়ে তিনশো ষাট ডিগ্রি ফটো বানিয়ে সেটিকে কীভাবে আপনি আপলোড করবেন খুবই সিম্পল একটি কাজ সো ভিডিওটি টানা এসটা না করে সম্পূর্ণ কন্টিনিউ করুন প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে সো আমি সাজেস্ট করবো ক্রম ব্রাউজার সো ক্রম ব্রাউজার আসার পর এখানে সার্চ বক্স পেয়ে যাবেন আপনি এই সার্চ বক্সে আপনি সার্চ করবেন ফটো ও এক্স ওয়াই ডট কম লিখে সার্চ করে দেবেন এটি আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটি আপনি মনে রাখবেন তারপর প্রথমেই একটি অপশন আপনি পেয়ে যাবেন তিনশো ষাট ডিগ্রি সো এই অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করুন এখানে দেখুন আপনার সামনে কয়েকটি ফ্রেম দিবে আপনাকে আপনি কোন ফ্রেমে আপনার কভার ফটোটি আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন এখানে আপনাকে কয়েকটি ফ্রেম দিবে আপনি যে কোনো একটু ফ্রেম সিলেক্ট করে নেবেন সো যে কোনো একটি ফ্রেম সিলেক্ট করে নেবেন যে ফ্রেমটি সিলেক্ট করতে চান সেই ফ্রেমের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ফেস ওপেন হবে এখানে দেখুন একটু নিচে আসলে এখানে আপনাকে ফটো সিলেক্ট করতে পারবে এই ফ্রেমটা তৈরি করতে গেলে আপনাকে তিনটি ফটো সিলেক্ট করতে হবে সো আপনি তিনটি ফটো আপনি সিলেক্ট করবেন সো প্রথম ফটো সিলেক্ট করার জন্য সিলেটে ক্লিক করবেন তারপরে এই যে দেখুন ব্রাউজার চলে এসেছে সো আপনি ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করে আপনার গ্যালারিতে গিয়ে ফটো সিলেক্ট করবেন একই নিয়মে আপনি প্রত্যেকটি ফটো সিলেক্ট করে নেবেন প্রত্যেকটি ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি নিচে একটি অপশান পেয়ে যাবেন ওকে অপশান সো আপনি ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন থ্রিটি ফটো কিন্তু ফ্রেম হয়ে গেছে সো এখন আপনি নিচে একটা অপশান পেয়ে যাবেন সেভ অপশন সো আপনি এই সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে ফটোটি আপনার সেভ হয়ে যাবে এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আপনি উপরে থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করে আপনার কভার ফটো যে দিবেন সেই কভার ফটোতে চলে আসবেন এবং সেখানে ক্লিক করবেন এবং আপনার প্রোফাইল থেকে যে ফটোটি আপনি ক্রিয়েট করলে আনলেন সেই ফটোটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন দেখুন আমি সেই ফটোটি কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে এসেছি সো এখন আপনি এই সেভ অপশনে ক্লিক করুন সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করুন আপলোড হচ্ছে দেখুন আপলোড কিন্তু হয়ে গেছে এখন দেখুন আমার ক ফেসবুকের কভার ফটোতে কিন্তু থ্রি ডি ফটো আপলোড হয়ে গেছে দেখুন আপনারা নিজেরাই কিন্তু আমি প্রুফ আপনাদের দেখিয়ে দিলাম তো আস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সকল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য